হ্যাঁ চিনতে পারছি। পাচ্ছি কি আছে? হুম দেখো দেখো ঠিক হচ্ছে কিনা আমি চেক করে দিয়েছি। নমস্কার, আবার রুরেল লাইভ ওয়েতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে দুপুরে রান্নাটা বসাবো। মা সবজিগুলো কেটে দিয়েছে, আজকে দুপুরে রান্না করব বেগুন ভাজা, লাল ডাঁটা আলু বেগুনের তরকারি, আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। পটলগুলোকে এইভাবে ভেজে নেব, পটলটা ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নেব। শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য জল দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো।
আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পটল। পটলটা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন।